যাচ্ছে এবার প্রশংসার ভাসছেন তানজিন দিশা। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে, সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিন দিশা, ছোট পর্দায় তার প্রশংসার ঝুলি ভরে রয়েছে, তবে এবারই প্রথম নিজের গল্পে অভিনয় করলেন নিজে। এনটিভিতে প্রচারিত হাউস নং 96 এর বিশেষ সাত পর্বে অভিনয় করেছেন তিনি। তানজিন দিশা নিজের গল্প ভাবনায় এই বিশেষ সাতটি পর্বে কাজের মেয়ে আকলেমা চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছেন। এর আগে তানজিন দিশাকে কাজের মেয়ের চরিত্রে অভিনয় দেখা যায়নি বলেও দর্শকেরা তাকে এই চরিত্রে গ্রহণ করেছে খুব সুন্দরভাবে। আকলিমা চরিত্রে তানজিন দিশার অভিনয় যেমন অনবদ্য হয়েছে, তেমনি হাঁটা চলা, কথা বলার ধরন সবকিছু দিশা রপ্ত করে নিয়েই অভিনয় করেছেন। শুধু দর্শকই নয়, অনেক নির্মাতা সহশিল্পীরাও তানজিন দিশার এই চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে বেশ প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে তানজিন দিশা নিজে বলেন, নিজের গল্প ভাবনা নিয়ে হিমি ভাই আমার চরিত্রটির উপর গুরুত্ব দিয়ে হাউস নাম্বার 96 নাটকটির বিশেষ সাতটি পর্ব নির্মাণ করেছেন। তিনি চরিত্রটির জন্য আমার উপর আস্থা রেখেছেন। আমিও যথাসাধ্য চেষ্টা করেছি নিজেকে ভুলে গিয়ে চরিত্রটিতে ডুবে গিয়ে অভিনয় করতে। তিনি আরো জানান, একজন শিল্পী হিসেবে এটাই আমার সার্থকতা। নিজের গল্পে নিজেই অভিনয় করে এত সাড়া পাবো কখনোই ভাবিনি। আগামী দিনেও এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই যেখানে নিজের অভিনয় সত্তাকে ফুটিয়ে তোলার সুযোগ থাকে। এই নাটকে তানজিন দিশার কণ্ঠে ও মা গো মা সংলাপটিও বেশ আলোচনায় এসেছে। এদিকে গত 14 এপ্রিল বৈশাখের দিন আরটিভিতে প্রচার হয়েছে সাগর জাহানের পরিচালনায় তানজিন দিশা অভিনীত নাটক টোনাটনির ভালোবাসা। তানজিন দিশা আশাবাদ ব্যক্ত করেন যে এই নাটকের জন্য তিনি বেশ ভালো সাড়া পাবেন। এতে তার বিপরীতে আছেন তাহসান খান। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন প্রশংসায় ভাসছেন এবার তানজিন দিশা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।